দাদা এই থাক না, এই জায়গা থাকবা। এটি কিন্তু আমাদের আগেই ভাবতে হবে, যত রকমই বাধা আসুক না কেন, এখন আমাদের আইন তৈরি হয়েছে, মেয়েদের জন্য আইন হয়েছে, যেমন ইভটিজিং এর আইন হয়েছে, আমাদের নারীদের সুরক্ষা আইন হয়েছে, শিশু সুরক্ষা আইন হয়েছে। বক্তব্য দেবো, আবার যখন আপনার সন্তান জেল হাজতে যাবে বা পুলিশ ধরবে, আশা করে যাদের মানে চেনাই জানা আপনার আমার সঙ্গে বসে আছে, করতে হবে। কারণ মাদক ব্যবসায় যদি আমরা না করি তাহলে আমাদের ছেলেরা ওই দূর দূরান্ত, বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ করে এবং সচেতন, এবং যেটি ভালো হয় সেদিকেই সবসময় রায় দেয়। তাই আমি বলতে চাই যে আপনারা, আমরা একই গ্রামে।